আমি আলাউদ্দিন বউ বাজার থেকে শুরু করে একশোরা বাজার পর্যন্ত কিছু পোস্টার টাঙাইছে। এবার একশোরা বাজারে পোস্টার টাঙা দিয়ে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। যাওয়ার পরে পলাশ আমার ডাকছে, ডেকে বলছে কি এখানে পোস্টার টাঙাইতে কইছে কেটা। আমি বলছি কেউ কই নাই, সবাই লাগাইছে বলে আমিও লাগাইছি। কই এখানে পোস্টার টাঙানি চলবে না, পোস্টার সব খুলে ফেলাম। আনারসের পোস্টার আমাদের উদ্দেশ্য আর মানে পোস্টার এবার খুলি ফেলানোর পরে আমি করছি, ভাই খুলি ফেলালে কী হবে? তোকে হ্যাঁ খুলি ফেলালে লাগবে না, এতে হচ্ছে আমরা বটি ফেলবো। এবার আমরা মনে করো লাস্টে বাধ্য হয়ে খুলতে হয়েছে। আর খুব খুলি ফেলে আমরা বাইর ধরে আসি এই জায়গায়, এসে বাইরে বলছি যখন আমরা আনারসের পক্ষ থেকে কুদ্দুস সারমানের পোস্টার লাগাতে গেছিলাম একশোরা বাজারে। আমাদের পোস্টার লাগানো শেষ, কিন্তু আমাদেরকে প্রতিহত করা হয়, এজন্য আমরা সেই পোস্টার আবার পরবর্তীতে খুলি নিয়ে আসার জন্য বলা হয়েছে। এবং পলাশ নয়ন এরা বলছে এজন্য পোস্টার আমাদের খুলে আনতে হয় বাধ্য হয়ে। ফজল ইসলাম, আনারসের কর্মী। আমরা বউ বাজার থেকে শুরু করে পোস্টার মারতে মারতে একশোরা বাজার পর্যন্ত যাই। ওখানে যাওয়ার পরে আমরা একশোরা লঞ্চঘাট থেকে শুরু করে বাজারে পোস্টার টাঙাই। টাঙানোর পরে পলাশ উনি এসে আমাদের যে আলাউদ্দিন নামে একটা ছেলে ওকে ফার্স্টে ডাক দেয়। দেওয়ার পরে বলে এখানে কোনো পোস্টার লাগানো যাবে না, তোদের পোস্টার লাগাতে বলছে কে? তখন ও বলছে যে না, এখানে পোস্টার তো কেউ লাগাতে বলে না, সবাই লাগাইছে আমরাও লাগাতেছি। তখন বলছে পোস্টার খুলে নিয়ে যা, নাহলে পিঠের চামড়া উড়িয়ে দেবো মেরে। এরপরে আমরা ওখান থেকে পোস্টার খুলে নিয়ে চলে আসি। মোহাম্মদ আলমগীর হোসেন, আমি আনারসের কর্মী। বাজারে গিয়েছিলাম পোস্টার লাগাতে, পোস্টার লাগাতে দেয়নি বল নয়ন আর এলো। পলাশ বললো যে এখান থেকে পোস্টার খুলে নিয়ে যায় না, কিন্তু পিঠের চাল থাকবে না।